This is our vision. Daily News brought to you by Rohingya Vision. আজা 31 তারিখ জানুয়ারি 2015 শনিবারের খবর। আনসারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোহিঙ্গা ভিশন নিউজ সত্যি রোহিঙ্গা খবরের সুরখি। ডজনের ওরে থাইল্যান্ডের হুকুমতর অধিকারী কলরে আদমশাদারি মামলা লৈ সালার মুকদ্দিমা। মংডর রোহিঙ্গা ফারাক্কান আছে সীমা সৈয়ার হামলার নিচে। মগ আতঙ্কবাদী অকলে রোহিঙ্গা জাইলা কলর ওরে হামলা গুজে কলে ডেন দুজাত। খবরের খুলাসা। থাইল্যান্ডের উচ্চতাকার পুলিশের অধিকারীতে নেভির অধিকারক সামিল হুকুমতর 12 জনের ওরে অধিকারক কলরে আদমশাদারি মামলালে মুকদ্দমা চলার বলে জিম্মাদারক কলে বয়ান গুজি। থাইল্যান্ডের রাষ্ট্রীয় কবজা গুজিদে হুকুমতে আদমশাদারির শিয়র নতা কেফান সাব গুড়ি ফালাইব হয়ে ফাইসলা গুড়ি বাদে কারওয়াই গুজিদে। আদমশাদারি গুড়ি মানুষ কলরে গোলাম বানাই পেশা কিনা করে দে এরে থাইল্যান্ডের কান খাস দেশ পুণ্যদে বেশি দেরি হইয়ে। থাইল্যান্ডের জিম্মাসুদে অধিকারক কলে আদমশাদারিরে খতম করিবাদ কমজোরিয়ে আর মিলি কারওয়াই করিবাদ তিয় হমি আসুদে ইয়ানলা আদমশাদারির বলবলা বেশি হই দেশের নাম বন্নাম ওগি হই। আদমশাদারিরে খতম করিবার কারওয়াইর হমি আসুদে দেশ কলত থাইল্যান্ড বেশি নিষত্তকা হাসিল গজি বলে ইউএনএ গেলে জুনত এলান গজি দিয় আছে। থাইল্যান্ডের হুকুমতে ফেসলা করি বাদে এখন উচ্চতাকার অধিকারক কলরে মুকদ্দমা চলাইবার এলান গেলে হল্যা গুজি। পুলিশের খানেলদে পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ শামিল আসদে আদমশাদারির মাঝে তালুক আসদে ইতারারে দজ্জিদে ইয়ান থাইল্যান্ডের নাইফ বিদেশ ওজির ডুমপ্রামু উইনাইয়ে পাক্কা করি হইয়ে। আদমশাদারিরে খতম করিবার থাইল্যান্ডের হুকুমতে তবজ্জ বেশি দেদে ইয়ান আদমশাদারি শামিল আসদে হুকুমতর উচ্চতাকার অধিকারক কলর ওরে কারওয়াই করি সাবুত দিয়ে। এখন মুকদ্দমা চলত দেয়ারে থাইল্যান্ডের রয়্যাল নেভির উচ্চতাকার অধিকার একজন, সামাজিক হুকুমতর ইদারার অধিকারী দুজন, সামাজিক তঞ্জিমর মেম্বার একজন শামিল আসদে 15 জনিয়া দায়ীকর ওরে আদমশাদারির মুকদ্দমা চলার বলে বিদেশ ওজারাতি জিম্মাদার একজনে হইয়ে। থাইল্যান্ডত আদমশাদারির মাঝে বেশি ইচ্ছা বর্মার রোহিঙ্গাকল লই অদেয়ান ইউএনএফটি বয়ান খুঁজছে যেদুন রোহিঙ্গার ওরে আদমশাদারি হইয়ে হন কোমর ওরে ন বেশিরভাগ বেসা কিনা হইয়ে আর আত্মীয়চারিয়াতে তজিয়াইও হইয়ে আর গোলাম হিসাবে হ এক বেসাইও হইয়ে বলি আদমশাদারির বাবদে তজুরুবাকার একজনে বয়ান খুঁজছে। মংড দৈনিক কাদির বিলর ফারাজ জিম্মাদার জনাব কবিরদে এবার ওয়াফাদার রক্ষা করিয়া একজনরে জনাব কবির লই নবনদে দুজনে সুরি মসজিদে ওয়াকি আকান গেলে 26 তারিখের দিন 2:15 ওই বাদে জনাব কবির ডাক্তার খানাত ইন্তেকাল হইয়ে। ইন্তেকাল হইবার আগে হনে হামলা গুজিতে ইয়ান গড়র মঞ্চরে হয়ে দিয়ে লেকিন হুকুমতর অধিকারক কল পৌঁছিবার আগে ইন্তেকালয়েদে ইয়ানুল্লাহ অধিকারী কলরে হই না পারে আর যিবা ওয়াফাদার রক্ষা করিয়া আছে ইবা সুরি হালিও জানর হন নুকসান ন ইবেয়ে পুলিশরে হনে মসজিদে ইয়ান গবাদি বাজ্যে জিয়ানুল্লাহ আসামি দুজনক্তি একজন জনাব এশাদুল্লাহ 25 বছরের পদ্ম হদে ফদন শক্তি মঞ্চে ধরি হাসে আছে দে সীমা সৈয়ার গাটির গসাই দিয়ে বলি মিকটা মঙে খবর দিয়ে। জনাব এশাদুল্লারে সীমা সৈ মরকসর নিকে গই ইন্তি দায়ী হলে হই খবর নিয়ালাই দিয়ে। এশাদুল্লাহ বিশি শরীফতে নামাজি বন্দা জিবা 2012 আগে একাপ কলেজত ফিজিক্স লইনে তালিম হাসিল করি আদব দে এখলাক লই বরমবত্তি করি তাকুয়া একজন। জিবারে বারবার ধমকি দি পেরেশান গরণ জরিয়া গুচ্ছ রাখি না পারি নন সাদে ইয়ান ও গিয়ে বলি নিজে বাজে কবুল গুজে। হসরি গুজে দে ইয়ান কবুল গুজে জিয়ানর সেজার হকদার লেকিন দায়ী গই বলে হই নামের দে নিশান হাজাই বললা কুশিস গুজে দে ইন্দিল্লা নন সা
জনাব এশাদুল্লাহতি দাঁড়িয়ে আসে ইয়ানাল্লা বহতিল্লা কেসব কলত বাজাই ফুরাই ফলাই বনে হই মাইচেস বিশেষ চিন্তা করে জিন্দিল্লা সেজার হকদার ইবা নহ গেল্লা হল্লা তিন্ন বাজে পুলিশের খানের টিঙ্কু কো ফাদন সাজাই জনাব এশাদুল্লারে দৌড়ি দিয়ে দে ইতারারে 5 লাখ টিয়ার বদল 2 লাখ টিয়া বকশিস দিয়ে বকশিস পাই দে ইতারা ইয়ে দে জনাব আব্দুল সফি জনাব মোহাম্মদ সিদ্দিক আবুল কাসিম জনাব মোহাম্মদ সৈয়দ হোসেন জনাব মোহাম্মদ আলম আবুল কাসিম জনাব সাবের মনজুল আহমদ জনাব মোহাম্মদ রফিক মনুয়তে জনাব আব্দুর রাজাক আব্দুল গফুর জেতারার ফাঁতি খানেল টিঙ্কু কুয়ে ফটো তুলি শাবাশিও দিয়ে ইয়ানো ইয়ে দে মেইটা মঙ্গল রিপোর্ট গেলে 5 তারিখত 7 টান মাছৰ গোট 51 8 জনৰ দৰে জাল্লা কল মাছ চাইটো দৰ্জাত দিয়ে জিন পক্টৰ চান্দামা হদে চন্দাম ফাৰাতি নিলি চান্দামা ফাৰা হদে ইয়ান ৰং তাৰিখৰ বেছি ফুৰাণ তাৰিখী ফাৰা জিয়ানত বেছি ইচ্ছা হানফুৰা ৰোহিংগা কল আবাত আছে জিন জাল্লা আৰু বেছি হম ইচ্ছা মাজে হাল্লা কল তাকে দে ফারায়ানো সালিশান মাসর বুটাসে ইনতি গেল্লে 5 তারিখর 7 টন বুন মাসাইতে মুজপুরের সাথে নেলা বুঝি গেল্লে 8 তারিখর দিন রাত্রা 8 বাজে ইতারা মাস জাল ফালাই রেখে দে বক্ত তিন্নান মগর বুট 30 জন লতি মগ আতঙ্কবাদী লই ফুরা হাতিয়ার বন্ধু ফিরে সেল লই আই এরে কি করত দেখই 5 জন জাল হারি লেবিলি জিনত এখনর বাজার মজিন 20 লাখ টিয়ার আছে জিন 5 বছর যা জনাব আঞ্জির আব্দুল মজিদর নিজর বুড়তি দাহাইতি উজ্জিদে জাল হারি নলেবাল্লা হইয়ে 3 ফুট বন্দুক মজ্জে আর পাত্তর লই হামলা শুরু করে দিয়ে বন্দুক চলাই দিন হনক জনের গাত ন ভরে লেকিন পাত্তর মারি বেশি মঞ্চরে ঘাইল করে বিল্লে ঘাইল ইয়েদে ইতারা ইয়েদে জনাব ইসাক আব্দুল হান্নান হাই 3 বছর জিবার ফিরত জখম ইয়ে জনাব আব্দুল গফার বধু 30 বছর ইবার মাতা ভাইটে জনাব আবুল খায়ের আবুল খাসিম 29 বছর ইবার বাঁত মাঝে জখম ইয়ে জনাব হামিদুল্লাহ নজির আহমদ 37 বছর ইবার হাত দে মাতাত জখম ইয়ে বাকি জনাব আবুল হাসিম আবুল কাসিম 37 বছর জনাব মোহাম্মদ আব্দুল মজিদ 32 বছর জনাব জহুর মুল্লুক তমিম গুলাল 56 বছর জনাব করিমুদ্দিন বিলাল 24 বছর ইতারাত গার ভিতরে জখম ইয়ে জাইলাইং ওয়াপে সন্দামা ফারা তাই পুলিশের 31 নম্বর গাঁটি যাই শিকাইয়ত গুজিয়ে পুলিশ চিফ সৈমিয়ে অঙ্গেল মামলা ইয়ান ইতারাল তালুক নাই সন্দামা ফারা জিম্মাদার উবাথরে শিকাইয়ত গরগই ইবাইয়ে জিম্মালয় হাল করে দিব হয়ে নিজের জিম্মা সারা হতা হই দৌড়াই দিয়ে উবাথরে যাই শিকাইয়ত গুজি গইয়ের পক্টর এলাকা জিম্মাদার কল ইজলাস গড়ের এরে মামলা ইয়ানর শিকাইয়ত তুলিব হই বুঝ দিয়ে আসলত আজ্যলতি মগের রোহিঙ্গার ওরে আতঙ্গের হামলা গুজে দে এতলা হন কান কারওয়াই নগর দে রোহিঙ্গা জাল্লা কল মাসাইতো দজ্জাত লামিবার আগে ইজাজতলা এদিকার কলরে গুজ দিয়া ভরে তদ্বার রোহিঙ্গা কলর ওরে মগ আতঙ্কবাদী কলর হামলা হইলে হুনিকে জিম্মা নল জিনরে খাস করি রোহিঙ্গা কলর ওরে হামলা করি বল্লা দায় বানাই রাখি দে ইয়ান সাফ সাফ করি নজর আইয়ে ইয়ান ইয়ে দে সঈদ আরকানির রিপোর্ট Follow us for more updates.